নবাবের শহর লালবাগের হাজারদুয়ারি প্যালেস ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী টাঙ্গা। কিন্তু একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে ভোটের মরশুম, দেখা নেই পর্যটকদের। রুজি রোজগার বন্ধ থাকায় নিজের পরিবারের সঙ্গে রোজগারের সাথেই ঘোরাটার পেটও চালানো দুশ্চিন্তা গ্রাস করেছে সমস্ত টাঙ্গা চালকদের। প্রত্যেকবার ভোটের আগে নানান প্রতিশ্রুতি মিললেও আজ পর্যন্ত মেলেনি কোনো সরকারি সাহায্য। সামনে লোকসভা ভোট নবাবের জেলায়, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছে টাঙ্গা চালকরা, খোঁজ নিল টিভি 24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নবাবের শহর মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী লালবাগে আসলে ঘোড়ার টাঙা গাড়ি করে ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলি ঘোড়ায় ছিল রীতি। প্রায় 300 থেকে 350 টাঙা চালক রয়েছে লালবাগে। প্রতিবছর শীতের মরশুমে কয়েক লক্ষ পর্যটকদের ঢল নামে লালবাগে। সেই সময়ই মুর্শিদাবাদে পর্যটকদের সংখ্যা সর্বাধিক হয়, কিন্তু তারপর আর পর্যটকদের দেখা মেলে না। বর্তমান পরিস্থিতিতে চরম সংকটে ঢুকছে এই টাঙা চালকেরা। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে ভোটের মরশুম, দেখা নেই পর্যটকদের। নিজেদের সংসার চালাতে হিমশিম অবস্থা, তারপর একটি ঘোড়াকে প্রতিপালন করা, ঘোড়ার খাবার জোগাড় হবে কি করে, সেই দুশ্চিন্তায় গ্রাস করেছে প্রায় 100 টাঙা চালককে। প্রত্যেকবার ভোটের আগে নানান প্রতিশ্রুতি মিললেও আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য মেলেনি বলেই অভিযোগ টাঙা চালকদের। আমাদের হচ্ছে গান্ডায় ধরেন 350 ঘোড়া গাড়ি চলে, এখন ধরেন ইলেকশনের সময় ভাড়া গুটি নাই, বসে আছি, সময় ভাড়া হচ্ছে সময় হচ্ছে না, একদিন হচ্ছে তো দুই দিন তিন দিন হচ্ছে না, আমাদের এমনি বসে থাকতে হচ্ছে। আর যা গরম পড়ছে, গরমের জন্য তো আরও লোকজন আসছে না, এই জন্য আমরা বসে থাকি। পরিবর্তন হতে গেলে আমাদের কোনো তো সাহায্য পাই না আমরা, যা আমাদের যে সেক্রেটারি যেটুকুনি পারে সেইটুকুনি করে, আমাদের আর এমনি বাদ বাকি সাহায্য আমরা পাই না। আমরা তো বামপুরাণের লোক, এবার যাকে ভালো লাগে সেকে পাবলিকে সেটা বিচার করে। জেলার পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল লালবাগের টাঙা চালক সহ 100 দোকানদার ব্যবসায়ীরা, তাই পর্যটকদের সুবিধার্থে শৌচালয় সহ সমস্ত ব্যবস্থা করা হোক এমনটাই দাবি টাঙা চালকদের। ঘোড়া আপনার ওই 250-300 হবে আমাদের এখানে, আর আমাদের এখানে ওই দেখাই আমরা সাইট সিন গুলো, আপনার কাঠরা মসজিদ, কাঠগোলা লাইন, জগৎশ্রী বাড়ি, রাজবাড়ি, এসবই আমরা ঘোরাই। এবার হচ্ছে যে যেরকম প্যাসেঞ্জার থাকে সেরকম ভাড়া হয়, কোনো পার্টি 50 টাকাও ভাড়া হয়, কোনটা 100 টাকাও ভাড়া হয়, এরকম ঘোরাই আমরা। আমাদের ধরে এখন পরিবর্তন বলতে গেলে এখন আমাদের এই জায়গাটায় চাইছি আমরা ট্যুরিস্টের জন্যে, পায়খানা বাথরুম মানে ভালো পরিবেশ এই চাইছি আমরা, তাই ওইসব তো নাই আপনার। এখনই ধরে রাখেন যেইভাবে হয়ে আসছে সেইভাবে রাস্তাঘাট এগুলো একটু পাল্টিছে, আরও আমরা চাইছি যে আর একটু ভালো হোক, যে বাইরেকার যাত্রীরা এসে আনন্দ ফুর্তি করে ঘুরে ঘাড়ে যেতে পারে। আমরা চাই যেই জিতুক আপনার যেমন উন্নতিটা হয় আমাদের, মানে আমাদের যেরকম বাইরেকার লোক এসে ঘুরে ঘাড়ে আরাম করে যেতে পারে, ওদের জন্য চান করার ব্যবস্থা, পায়খানা বাথরুম এসব তো নাই আপনার, সব হোটেলে ভাড়া নিতে হয়, এসে হোটেল রুম ভাড়া করে খেয়ে দিয়ে তারপরে ওরা যায়। আমরা এটাই চাইছি যে যেই জিতুক আপনার যেরকম আমাদের টুরিস্ট এলাকার জন্য একটু ভালো হোক। সামনেই লোকসভা ভোট নবাবের জেলায়, তাই এই বছর নির্বাচনে পরিবর্তনই চাইছেন অনেক টাঙা চালক। আমি ঘোড়া গাড়ি চালাচ্ছি মোটামুটি 25 বছর, কারণ আমাদের এখানে তো আর কোনো কলকারখানা নেই যে ছাড়া কোনো বিকল্প কাজ রয়েছে, আমাদের ঘোড়া গাড়ি না রাজমিস্ত্রির কাজ করতে হবে। যেহেতু আমাদের সিজন টাইমটা হচ্ছে 2 মাস, তারপরে টোটালটা হচ্ছে আমাদের অফ সিজন। ডিসেম্বর জানুয়ারি মাসে বিভিন্ন ধরনের ধরেন বিবাচন আমাদের ওপরে আসে ঘোড়া গাড়িওয়ালার ওপরে, তবে আমাদের একসাথে সবাই মিলে যৌথভাবে থাকি, আমরা যা ভাড়া ফাড়া খেটে নিই। এখন ধর এরকম অবস্থা হয়ে গেছে, চা খাওয়ার পয়সা নেই, ঘোড়াকে যে গুঁড়া কিনে খাওয়াবো 10 কিলো সেও পয়সা নেই না। আমাদের জন্য কেন্দ্র সরকার কিছু করে না, রাজ্য সরকার কিছু করে, আমাদের প্রতি কোনো দিক থেকে কারোর মানে সহযোগিতা পাওয়া যায় না। এখন ইলেকশনের সময় তো আমাদের তো মানে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। ধরেন এই ঘোড়া গানকে কোনোরকম দোকান থেকে ধার দেনা করে ঘোড়াটাকে তো প্রাণে খাওয়াতে হবে, হয়তো যে ঘোড়াটাকে 1 কিলো ছোলা খাওয়ায় হয়তো 5 কিলো গুঁড়া খাইয়ে রেখে দিচ্ছি, কেন এখন ট্যুরিস্ট নেই। এখন অথচ কোনো নেতারও দেখা যাবে না যে না আমার ঘোড়া গাড়িওয়ালা শ্রমিক আছে তাদের কাছে গিয়ে দাঁড়ায়, সে কেন্দ্রের বলেন রাজ্যের বলেন কেউই আসে না আমাদের কাছে। তবে পরিবর্তনটা করে দেওয়াটাই ভালো, কেন অনেকেই তো দেখলো ধরেন, কেন এটা ছোটোর থেকে বড় পর্যন্ত একবার চেয়েছিল পরিবর্তন, পরিবর্তন চেয়ে যে কী পরিবর্তন হলো এটা সবাই ধরেন দেখছে, ছোটোর থেকে বড় পর্যন্ত পরিবর্তনটাই চাইছে। আবার এখন ধরেন জনগণের মতামত,
পরিবর্তনটা হওয়াটা ভালো, কেন বলুন তো মানুষ একভাবে থেকে থেকে একঘেয়া হয়ে গেছে তো। আর এখন ধরেন আপনাদের মাধ্যমে আমরা সব কিছু দেখছি, খবর দেখছি, খবরের কাগজে পড়ছি, মামান্য বিভিন্ন দিক থেকে কি হচ্ছে না হচ্ছে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।